সমুদ্রের নিচের ঘাসের অনেক উপযোগিতা রয়েছে। সি গ্রাস শুধু সমুদ্রের তলদেশ স্থিতিশীল রাখে না, সেই সঙ্গে সামুদ্রিক প্রাণীদের ঠাঁইও দেয়। সি গ্রাস সেই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড ধারণ করে এবং পানির মধ্যে অক্সিজেন ছাড়ে। কেনিয়ার ওয়াসিনি উপকূলের মানুষ সি গ্রাসের সেইসব বৈশিষ্ট্য কাজে লাগাতে বদ্ধপরিকর। মোহাম্মদ কাসিম ও তার টিম ভাটার সুযোগ নিয়ে ভোরেই সি গ্রাস রোপণ করতে বেরিয়ে পড়েছেন। কিভাবে এখানে সি গ্রাস পুনরুদ্ধার করা যায় তারা আমাদের সেটা শিখিয়েছে। এখন আমি স্বীকৃত কোরাল ও সি গ্রাস রেস্টোরেটর। এই টিম সিসালের বস্তা ব্যবহার করে ছোট ক্ষেত্র সৃষ্টি করছে, সেগুলো বন্যার ঢেউ থেকে চারাগাছ রক্ষা করতে সাহায্য করে, ফলে চারা থেকে গাছ গজিয়ে উঠতে পারে। কেনিয়া গত 3 দশকে প্রায় 20% সি গ্রাস ক্ষেত্র হারিয়েছে। মাত্র 371 বর্গ কিলোমিটার এলাকা অবশিষ্ট রয়েছে। দেশের কোরাল প্রাচীরগুলোরও ক্ষয় হয়েছে। প্রায় 10 বছর আগে ওয়াসিনির বাসিন্দারা এই প্রবণতা রুখতে পদক্ষেপ নিতে শুরু করেন। সেই উদ্যোগের ফল তাদের মুগ্ধ করেছে। যখন থেকে আমরা সি গ্রাস রোপণ করছি তখন থেকে মাছের পরিমাণ বেড়েছে, কোরালও বেড়ে উঠছে, ফলে নারী মাছ চাষি হিসেবে আমাদের ব্যবসার সুবিধা হচ্ছে। আগের থেকে অনেক ভালো অবস্থা আছি। কার্বন নির্গমন বাণিজ্যের সুবিধা গ্রহণ মোহাম্মদ কাসিমের টিমের পরবর্তী লক্ষ্য। কোনো সম্প্রদায় বনভূমি বা সিগ্রাস ক্ষেত্র সৃষ্টি করে কার্বন ধারণ সম্ভব করে সরাসরি উপকার পেতে পারে। প্রচুর পরিমাণ কার্বন নির্গমনের জন্য দায়ী রাষ্ট্র বা কোম্পানির কাছ থেকে এভাবে তারা অর্থ পেতে পারে। সেটাও ওয়াসিনির মানুষের বাড়তি আয়ের উৎস হতে পারে। উপকূলের গাজী এলাকা কিছুকাল ধরে ম্যানগ্রোভ অরণ্যের দৌলতে এমন উদ্যোগের সুফল ভোগ করছে। সেখানে সেই ঘাসের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং নিয়মিত ঘাস লাগানো হয়। আন্তর্জাতিক সংগঠনগুলোর সহায়তায় বাসিন্দারা মিকোকো পামুজা প্রকল্প গড়ে তুলেছেন। তারা এলাকার 1.17 বর্গ কিলোমিটার অংশকে কার্বন সিঙ্ক প্রজেক্ট হিসেবে নথিভুক্ত করেছেন। মিকোকো পামুজা এক সামাজিক নেতৃত্বের উদ্যোগ যা উচ্চ মানের কার্বন ক্রেডিট বিক্রি করে ম্যানগ্রোভ সংরক্ষণ ও সুরক্ষার চেষ্টা করছে। নির্গমন বাণিজ্য বাজারের অন্যান্য জায়গার তুলনায় তাদের ম্যানগ্রোভ অরণ্য বেশ ছোট হলেও স্থানীয় সমাজের সুফল পাচ্ছে। প্রতি বছর 22,000 ইউরো অঙ্কের বেশি আয় হচ্ছে। সেই অর্থ গাজীতেই বিনিয়োগ করা হচ্ছে, যেমন নির্ভরযোগ্য পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। আগে কুয়া থেকে হাতে করে পানি তুলতে হতো, গ্রামেই পানি বিতরণ শুরু হওয়ার পর সেই সমস্যা দূর হয়েছে। এইসব মানুষ কার্বন ধারণ করার বিভিন্ন কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। রাজধানী নাইরোবির কাছে এক কোম্পানি বড় আকারে সরাসরি সেই গ্যাস ধরে মাটির নিচে রাখার লক্ষ্যে কাজ করছে। যন্ত্র বাতাস শুষে নিয়ে এক কেমিক্যাল ফিল্টারের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ছেঁকে নেয়। তার জন্য অবশ্য অনেক জ্বালানির প্রয়োজন হয়। কোম্পানি গ্রেট রিফ্ট উপত্যকার জিও থার্মাল কমপ্লেক্স থেকে সেই জ্বালানি পাওয়ার আশা করছে। সেখানেই সম্ভবত যন্ত্রপাতি লাগানো হবে এবং পাইপের মাধ্যমে CO2 সরাসরি বেসাল্ট শিলার মধ্যে চালান করা হবে। আমরা কেনিয়ার অভিনব ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে তাল মিলিয়ে CO2কে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের মতো কার্বনেট উপাদানে রূপান্তর ঘটিয়ে কার্বনকে চিরকালের মতো বন্দী করতে চাইছি। 1 মেট্রিক টন CO2 ধারণ করতে 900 ইউরো পর্যন্ত ব্যয় হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেই প্রক্রিয়াও নতুন এবং পরিবেশের ওপর তার সম্ভাব্য প্রভাব সম্পর্কেও কিছু জানা নেই। পাওয়ার শিফট আফ্রিকার মতো বিশ্লেষক সংস্থার মতে এইসব প্রকল্প কিন্তু মূল সমস্যা সামাল দিতে পারছে না। দাগি দূষণকারীরা তাদের নির্গমন চালিয়ে যাচ্ছে আর মধ্যস্থতাকারী হিসেবে কার্বন বাজার গড়ে তোলা কোম্পানিগুলি দিব্যি কমিশনের ফি পকেটে পড়ছে, ফলে শেষ পর্যন্ত নির্গমন কমছে না। সেই উদ্যোগ জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলা করছে না। এমন সব উদ্বেগ মোহাম্মদ কাসিম ও তার টিমের উপকূল সুরক্ষার উদ্যোগ দমিয়ে রাখতে পারবে না। তাদের পদক্ষেপ কমপক্ষে স্থানীয় স্তরে লক্ষ্য পূরণ করতে পারে এমনটাই মনে করছেন তারা।